উপজেলায় দক্ষিণ ভুরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক কক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি রণধীর দের সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্তী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম, মেম্বার মাহবুবুল আলম, মেম্বার আহমেদ নূর সাগর, আকবর হোসেন, আব্দুর রাজ্জাক, কাঞ্চন সেন, বিপ্লব দাস, অভিজিৎ দাস, যাদব সর্দার প্রমুখ। এতে চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব, তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। আসব উপাধি এবং আসার মাঝখানে ওনাকে রাখবো, যেন আজকের মতো ওনাকে আমরা বারবার প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমরা সারাক্ষণ ওনাকে যেন এভাবে পাই, এই আশা ব্যক্ত করে রক্ষা করে তাদের কাজের অগ্রগতি আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাই, এবং পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, ছেলেদের ছাত্রছাত্রীদেরকে যেন আরও মনোনিবেশ করে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং শামসুলক চৌধুরী নৌকাকে জয়যুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ। জয়নেত্রী শেখ হাসিনার হাতে আমাদের একটাই অনুরোধ, আলহাজ শামসুলক চৌধুরীকে পটিয়া থেকে সংসদ নির্বাচনে জয়যুক্ত করার জন্য মহোদয় এবং এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে। আমরা ইয়ার পরে পরীক্ষার পর পর প্রত্যেক এলাকাবাসীকে চিঠি দিয়ে আমরা ডাকবো, ডাকার পর আমরা মাটির ঘরটা ভেঙে যাতে একটা এই হল রুম বা সেমিনার কক্ষ করতে পারি, ওইটাই আবার করতে পারি। ওই জন্য আমি সবাইকে একটা প্রাথমিক বিদ্যালয়, আমি প্রথমে দক্ষিণবর্ষি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাবু রণধীরকে ধন্যবাদ জানাচ্ছি। উনি পড়ালেখার পাশাপাশি ছাত্রদেরকে স্কুলমুখী করার জন্য স্কুলের সামনে স্কুলের পরিবেশ সৌন্দর্যের জন্য বিশাল একটি নিজ অধ্যায়নে শ্রম মেধার মাধ্যমে উনি একটি সুন্দর বাগান উপহার দিয়েছেন, পাশাপাশি ছাত্রদেরকে বিনোদনের জন্য স্কুলমুখী করার জন্য যে যোগ উপযোগী একটা অ্যাকোরিয়াম উপহার দিয়েছেন, তা আমি মনে করি আমাদের দক্ষিণবর্ষি ইউনিয়নে প্রায় 5টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আমি দক্ষিণবর্ষি ইউনিয়ন পরিচালনা পরিষদ এবং দক্ষিণবর্ষি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।